কাছে গেছিলি? তুই আর কোনো ক্ষতি করছস? না, আমি ক্ষতি করি না, তোকে আমি ভালোবাসি। কি? তুই ওকে ভালোবাসিস? হ্যাঁ। না, এটা কখনো হতে দেওয়া যাবে না। চিন্তা করেন না, আমি দেখতেছি। চুপ। সরদে। ওই ছাড়। না। এই চুপ। সরকতাতি। আরে, দেখ দে। ওই তান্ত্রিক, তোর কিন্তু দাড়ি টানতেছিল। তুই আমার দাড়ি ছিড়বি? দেখাই দেখছি মজা। ওম তন্ত্র মন্ত্র খন্ত্র বস। কি ব্যাপার? শোনেন, আমি যা দেখলাম, ও একদিন রাত 2টার সময় আপনাদের বাড়ির পিছে বাগানে বাঁশি বাজাইতেছিল, তখন ওর বাঁশির সুরে একটা দুষ্ট বড়ি ওর ভিতরে ভর করছে। শুনে আপনাদের কোনো চিন্তা নাই, আপনারা যেহেতু আমার কাছে আসছেন, কোনো সমস্যা নাই, আমি বিষয়টা দেখতেছি। ওই জানি কি না গো, এই জানি কি করবি? কি আমার মুখের উপর কথা দেখা দিছে মজা? আমার মুখের উপর কথা কস, পরে কিন্তু বোতলে বন্দি করবো। এইবার ক, যাবি না যাবি না? চুপ কর, আচ্ছা আমি যাইতেছি, কিন্তু তোর পরে খবর আছে, তোকে আমি দেখে নিব। পারলে আমার দেখে নিস। শোনেন, এইবার আমার ভিতরে পড়ি নাই। ধ্যান, আমি এখানে কেন? এই যে দিকে, এইবার বলো তোমার কি হয়েছিল? আমার দেখেন, আমি একদিন নদীর পারে বাঁশি বাজাইতেছিলাম, একটা পড়ে এসে আমার লোক দেখাইছে, অনেক কিছু দিব বলছে, বলে আমি তোমার ভালোবাসি, কিন্তু আমি রাজি হই নাই। তারপরে ও জোর করে আমার ভিতরে ঢুকে গেছে, তারপর থেকে আমি আমি চোখ খুলে দেখি এখানে। শোনো, তোমার ভিতরে এখন পড়ি নাই, পড়িকে আমি বের করে দিয়েছি, এবার তুমি চিন্তা মুক্ত। ঠিক আছে ফকির বাবা, তাইলে আমরা যাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি একটু যাই।
এরকম করো কেন না না তোর তো হবে না এই যে শোনো কই গেলা কি হইছে হ্যাঁ এই যে দাঁড়াও তোমার ছেলে আবার বাসি নে বের হইতেছে কি তুই আবার বাসি বাজাতে যাইতেছস তোর উপর দিয়ে কত ঝড় গেল তা তোর শিক্ষা হয় নাই আব্বা তুমি শুধু শুধু রাগ করতেছো দেখো আমি অনেক দিন ধরে বাসি বাজাই না মন খারাপ তার জন্য একটু বাসি বাজাবো তুমি কেমন করতেছো দেখো আব্বা আমি তাড়াতাড়ি ফিরে আসবো তুমি আমারে নিয়ে চিন্তা করো না দেখ বাবা চিন্তা করুম না কির জন্য তোর উপর যদি আবার ওই পরিটা যদি ভর করে তখন কি করবি আরে না না কিছু করো না আমি গেলাম বিয়াম খারাপ কোসি এই পোলার আর নিয়ে আমি কোনোদিনও পারলাম না চলো ঘরে চলো চলো দেখ পোলা দেখ গেলি যা কিন্তু তোর উপর যদি আবার পরিবার করে না বাড়ি জুড়াম না তোরে মানুষ পরি কোনোদিন ভালোবাসা হয় না
দেখো তুমি এটা বোঝার চেষ্টা করো না কিন্তু আমি যে তোমার ভালোবাসি আমিও তোমাকে অনেক ভালোবাসি দেখো তোমাদের দুজনের মধ্যে আমার কাউকে ভালোবাসা সম্ভব না কারণ আমি একজন সাধারণ মানুষ আর তোমরা পরী আমি ভালোবাসলে আমি মানুষকেই ভালোবাসি তোমাদের না দেখো তোমরা দুইজন তোমাদের জগতে কোন একজনকে ভালোবেসে নিও আমি গেলাম কি তুমি আমারে ভালোবাসো না আমি যে তোমারে অনেক ভালোবাসি আচ্ছা ঠিক আছে তুমি যে তোমারে ভালোবাসো না আমি চলে যাই দাঁড়াও যেহেতু তুমি ওকেও ভালোবাসো না আমাকেও ভালোবাসো না তাহলে আমি আর থেকে কি করব আমিও চলে যাই হ চল ভালো থেকো ভালো হয়েছে আমি আর কোনোদিন এ বাসে বাজাবো না।